It's a dark night. Let's not forget that we are all together in Corona. এই দিনটারই তো অপেক্ষা করছিলাম আমি, যেদিন থেকে শুনেছি মোদি বলেছিল 5 তারিখে 9টার সময় 9 মিনিটের জন্য মোমবাতি বা ফ্ল্যাশ লাইট জ্বালাতে, আমি সেদিন বুঝে গেছি কিছু না কিছু একটা হতে যাচ্ছে আর আমি একটা নতুন কন্টেন্ট পাচ্ছি। আমাদের যেটা করতে বলে আমরা তো শুধু সেটা করি না, আমাদের সবসময় একটু বেশি করা পছন্দ, তাই এবারেও সেম জিনিসটা করেছি, বেশি করেছি। আমরা কি এক্সপেক্ট করেছিলাম ব্যাপারটা কেমন হবে? কিন্তু না 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 না, এটা তো হতে পারে না কোনোদিন, এটা হওয়া সম্ভবই না। তো ভদ্রভাবে কোনো কাজ হতে পারে এখানে কোনো এন্টারটেনমেন্ট ছাড়া? দেখে নি আসলে কি হয়েছে। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু সবাইকে, হ্যাপি দিওয়ালি, সবাই এই দিওয়ালিতে সেফ থাক। थोड़ा सा भी भगवान ने दी हो तो जरा उपयोग करो ना। माने এখানে কি তোমার বাবার বিয়ে লেগেছে? বাজি ফাটা থেকে বলেনি এখানে, শুধু মোমবাতি আর ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেছিল। তোমরা এখানে ফুলঝুরি, শেল, চকলেট বম সব ফাটাচ্ছ, হ্যাঁ ফানুস ওড়াচ্ছ। তার চেয়ে বড় কথা, হারামজাদাগুলো এত বাজি পাচ্ছে কোথা দিয়ে? কে দিচ্ছে এত বাজি? না এরা কি বুঝতে পেরেছিল যে নেক্সট দিওয়ালিটা এরা দেখতে পারবে না বলে এপ্রিলের দিওয়ালিটা মানিয়ে নেবে? ওর জন্য বাজিটা স্টক করে রেখেছিল কালকের জন্য। আচ্ছা যাই হোক, বাজি ফাটাচ্ছে বলে কেউ গান চালিয়ে ভাসান ডান্স তো শুরু করে দেয়নি। মানে কালকে করোনা পুজোর ভাসান ছিল যে ঢাক ঢোল গান বাজনা বাজিয়ে ভাসান দিতে যাচ্ছিল কালকে, শালা কেউ এদের পুঁতে রকেট ঢুকিয়ে দাও, উড়ে চাঁদে চলে যা, আছে কেন এখানে? আচ্ছা যাই হোক, আগেরবার যেরকম থালা বাসন নিয়ে সবাই র্যালি করতে বেরিয়েছিল রাস্তায়, এবার সেরকম ক্যান্ডেল নিয়ে গো করোনা গো বলতে বলতে র্যালি তো বেরোয়নি। না বড় বড় ডাক্তাররা সায়েন্টিস্টরা তো খাটছে কেন? না খাটলেই তো চলে, এসব পাবলিকদের কাণ্ড দেখলে করোনা এমনি লজ্জাবে চলে যাবে, থাকবে না এখানে, থাকবে না, বেশি দিন থাকবে না, আরো কয়েকটা হোক চলে যাবে। আচ্ছা ঠিক আছে মানলাম এটাও হয়েছে, কিন্তু কোনো মানুষ তো গায়ে লাইট জড়িয়ে রাস্তায় বেরিয়ে যাবে না, অতটাও বকচোদি কেউ করবে না। গো করোনা, ও ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है ना। माने की छिल এটা ঠিক দেখলাম আমি, এটাও করেছি। আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু কেউ পুরো পাড়াকে তো ডিস্কো বানাতে পারবে না, সেটা করা অসম্ভব, ওটা কেউ পারবে। না আর কি দেখা বাকি রইলো, আর কিছু আছে দেখা বাকি? ওটাও দেখে নি। আচ্ছা ঠিক আছে মানলাম এত কিছু হয়েছে, লোকজনরা এত বকচোদি করেছে, কিন্তু ভাগ্যিস কোথাও আগুন ফাগুন লাগেনি, এই খবরটা তো দেখিনি কোথাও, আর তেমন ভিডিও দেখিনি, ওটা হয়নি ভাগ্যিস। হ্যালো, হ্যাঁ ভাই বল, নতুন ভিডিও পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ? আচ্ছা ঠিক আছে আমি দেখছি। কি দেখছি? আমি নোকিয়ার ফোনে হোয়াটসঅ্যাপ চালাই।
ব্যাপারই আলাদা। চায়নার কিছু করতে হবে, মানুষরা কে চায়নার মুতে সুনামি এনে দেবে, বেশিদিন লাগবে না, শুধু একবার বলুক। কি বলেছিলাম, বাড়ি বসে বসে কন্টেন্ট পাচ্ছি, এর থেকে ভালো আর কি চাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করে দাও নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে। সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। We are all together in corona.